हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे अति गुरुत्वपूर्ण नटी एकादम लेटेस्ट आपडेट। ताई भिडियोटिके मोटेओ स्किप ना करे प्रथम थेकेई शेष पर्यन्त देखते थाकुन। तो फ्रेंड्स, आजकेर एई गुरुत्वपूर्ण इनफरमेशनगुलि आलोचना करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट। आपनि जदि आमादेर चैनेले नतून होये थाकेन तो चैनल किंबा भिडियो नीचे देखुन एकटा रेड कलर सबस्क्राइब बाटन रयेछे, एखाने प्रेस करे सबस्क्राइब करबेन एबं पाशेर এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, পঠন পাঠন চালুর পর পড়ুয়ারা কোভিড পজিটিভ হলে দায় নেবে না বেসরকারি স্কুলগুলো। রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি পেলেই আগামী 12 ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলি, যা শিক্ষা দপ্তরের প্রকাশিত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে গাইডলাইন। সেই গাইডলাইন মোতাবেক নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আগামী 12 ফেব্রুয়ারি থেকে স্কুলে এসে ক্লাস করতে পারবে। তবে ইতিমধ্যে বেসরকারি স্কুল সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে যে পঠন পাঠন চালুর পর যদি কোনো পড়ুয়া কোভিড আক্রান্ত হয় তার দায় নেবে না বেসরকারি স্কুলগুলি। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানোর আগে অভিভাবকদের একটি নির্দিষ্ট ফর্ম অনলাইনে বা হাতে হাতে স্কুলে জমা দিতে হবে। ইতিমধ্যে প্রত্যেক অভিভাবককে স্কুলের তরফে একটি বয়ান পাঠানো হয়েছে। অভিভাবকদের সেই বয়ানেই স্বাক্ষর করে লিখে দিতে হচ্ছে তারা স্বেচ্ছায় নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে স্কুলে পাঠাচ্ছেন, অর্থাৎ স্কুলে এসে কোনো পড়ুয়া কোভিড পজিটিভ হলে তার দায় নেবে না কোনো বেসরকারি স্কুলগুলো। কারণ গত কয়েকদিন আগে কেরলে স্কুল খোলার পর প্রায় 200 পড়ুয়ার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে, বাদ যায়নি সেই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ নিতে যাচ্ছে। এরপরে রিপোর্টে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে আনতে চলেছে আরো একটি নতুন নিয়ম বা বড় সুখবর। একদিনের পরিবর্তে সপ্তাহে 3 দিন ছুটি, নয়া শ্রমবিধি আনছে কেন্দ্র। সপ্তাহে মাত্র 4 দিন কাজ, 3 দিন ছুটি, এমনই এক শ্রমবিধি আনতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যে খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে, খুব শীঘ্রই তা কার্যকর হয়ে যেতে পারে, জানিয়েছে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক। নতুন শ্রমবিধি খবরে আসতেই একাধিক বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দিনে কত ঘন্টা কাজ করতে হবে এবং 3 দিন যদি ছুটি থাকে তাহলে বেতন কমানো হবে কিনা ইত্যাদি বিষয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। তবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানা গেছে সাপ্তাহিক কাজের জন্য 48 ঘন্টার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাতে কোনো রদবদল হচ্ছে না। যদি সপ্তাহে 5 কি 6 দিনের পরিবর্তে কাজ করতে হয় তাহলে দিনে 12 ঘন্টা কাজ করতে হবে সংস্থার কর্মচারীদের। নয়া বিধির প্রস্তাব চূড়ান্ত হয়ে গেলে তা কার্যকর করার জন্য সরকারের থেকে আগাম অনুমতি নিতে হবে সংস্থাকে। যদিও এই বিধি চালু করা বাধ্যতামূলক নয়, সংস্থা চাইলে 5 কিংবা 6 দিনও কাজ করাতে পারবে। সাপ্তাহিক ছুটি বাড়ালে বেতন ছাঁটাই হবে না, অর্থাৎ সপ্তাহে 3 দিন বেতন সহ ছুটি পাওয়া যাবে। এরপরে রয়েছে করোনার টিকা, 50 সর্ধদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন। জল্পনা তৈরি হয়েছিল 50 বছরের উপরে যারা রয়েছেন তারা কি বিনামূল্যে ভ্যাকসিন পেতে চলেছেন, সেই জল্পনার প্রেক্ষিতে বক্তব্য রাখলো কেন্দ্র। বুধবার নীতি আয়োগের চেয়ারপারসন ডক্টর VK Pal জানিয়েছেন এখনো এই বিষয়ে আলোচনা চলছে। 50 বছরের উপরের ব্যক্তিরা তৃতীয় ধাপে ভ্যাকসিন পাবেন। ইতিমধ্যে দেশের স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পেয়েছেন, এরপরেই পুলিশ কর্মীদের ভ্যাকসিনের প্রক্রিয়া চলছে। খুব দ্রুত 50 বছরের উপরের ব্যক্তিদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে কিনা সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর VK Pal। কেন্দ্র জানিয়েছে প্রায় 44.49 লক্ষ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন পেয়েছেন, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন ভাবে দেখা যায়নি। তবে তাই 50 বছর বয়সের উপরের মানুষকে দেয়া হবে ভ্যাকসিন, সেই প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত। এরপরে রয়েছে বিধানসভা নির্বাচন, বলা হচ্ছে 15 ফেব্রুয়ারির পর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। 15 ফেব্রুয়ারির পর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে 6 থেকে 8 দফায়। সূত্রের খবর, আগামী মে মাসের 1 তারিখের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্র নিয়েছেন কমিশন, কারণ সেই সময়ে শুরু হতে চলেছে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এরপরে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্তদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর, যেখান থেকে এবারে 6,000 টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে
হাজার টাকা পাবেন কৃষকরা, ভাগ চাষীরা 3000 টাকা করে পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 55 লক্ষ টাকা পাবে কৃষকরা। বিনামূল্যে বাংলার বীমা শস্য যোজনা চালুরও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্যের যারা কৃষক রয়েছেন তারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন সেখান থেকে 6000 টাকা পাবে কৃষকরা। আর যাদের জায়গা জমি নেই, যদি তারা ভাগ চাষ করে, তারাও যদি আবেদন করে তাহলে তারা পাবে 3000 টাকা। এবং এর সাথে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ইলেকট্রিক বিল নিয়ে আজ আর কি দারুণ সুখবর, যেখানে বলা হচ্ছে রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন সাধারণ মানুষ। যাদের মূলত ইলেকট্রিক মিটার রয়েছে, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইলেকট্রিক মিটার নিয়ে দারুণ সুখবর। রাজ্য বাজেটে হাসির আলো বলে একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন এই প্রকল্পের আওতায় 3 মাসে 75 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন গ্রাহক তাদের বিদ্যুৎ বিল সম্পূর্ণ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দাবি, এর ফলে উপকৃত হবে রাজ্যের বহু দরিদ্র ও অসহায় মানুষ। বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলি যারা 3 মাসে 75 ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন তাদের বিদ্যুতের মাশুল সম্পূর্ণরূপে মুকুব করা হবে। মনে করা হচ্ছে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে 13 লক্ষ মানুষ উপকৃত হবেন। এরপরের আপডেটটি হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যদি আপনার কাছে জনধন ব্যাংকের বই থেকে থাকে, অর্থাৎ গ্রামে গঞ্জে যে সকল কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে বা বিসি রয়েছে ওই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর, পেতে পারেন 2 লক্ষ টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংক অফ ইন্ডিয়ায় যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে এই আপডেটটি মূলত তাদেরই জন্য। বলা হচ্ছে ব্যাংকের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারে, এমনই টুইট করে জানানো হয়েছে। দেশের যে সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারগুলি এই যোজনায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে রেখেছেন বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে রেখেছেন এটি মূলত তাদেরই জন্য। জানানো হচ্ছে টুইট করে স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে SBI রূপে জনধন কার্ডের জন্য আবেদন করলে 2 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার মিলবে। এর জন্য 90 দিনে একবার অন্তত এই কার্ডটিকে সোয়াইপ করতে হবে, তাহলেই আপনি দুর্ঘটনা বিমা কভার পাওয়ার যোগ্য হয়ে যাবেন। আর এই সরকারি অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা আরো পাবেন একাধিক সুবিধা। এরপরে রয়েছে ধর্মঘট নিয়ে, টানা 4 দিন ধরে চলবে লাগাতার ধর্মঘট, বন্ধ থাকবে সারা দেশ জুড়ে। বাজেটে দুটি ব্যাংকের বেসরকারীকরণের কথা জানিয়েছিল কেন্দ্র, তারপর থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ শুরু করেছে কর্মচারী সংগঠন। এরই প্রতিবাদে এবার ধর্মঘটের পথে হাঁটতে পারে তারা। মার্চ মাসে পরপর 2 দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তার ফলে মার্চে পরপর 4 দিন থাকবে ব্যাংক বন্ধ, এতে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা। আগামী 13 ও 14 মার্চ থাকবে ব্যাংক বন্ধ, তারপরে ধর্মঘট 15 ও 16 মার্চ। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেট গুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।